রূপচর্চা কি শুধু মেয়েদের জন্যই এই ধারণাটা কখনোই ঠিক নয় কারণ যেহেতু ছেলেদের কাজের প্রয়োজনে বাইরে বেশি যেতে হয় সেহেতু তাদের ত্বক আরও দ্রুত কালচে হয়ে যায় তাছাড়া সারাদিনের কাজ ধুলোবালি রাস্তার কালো ধোঁয়া রোদের তাপ সবশেষে বাসায় ফিরে আইনায় নিজের চেহারা দেখে অবাক হওয়াটা শুধু বাকি থাকে কারণ তখন নিজেকেই চেনা যায় না মুখে কালো কালো ছোপ আর ধুলোবালিতে চেহারা উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে যায় এক্ষেত্রে শুধু পানি বা সাবান দিয়ে মুখ ধুলে কি সব ময়লা পরিষ্কার হয়ে যায় অনেকের ধারণা কিছুটা এমনই কারণ অনেকেই মনে করে ছেলেদের ত্বকের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এর উল্টোটা হওয়া উচিত বেশি করে খেয়াল রাখা উচিত কারণ বেশিরভাগ সময় ছেলেরা বাইরে থাকে আর ছেলেদের চামড়া মোটা শক্ত ড্রাই মানে শুকনো হয় এক্ষেত্রে সঠিক পরিচর্যা করলে চেহারা উজ্জ্বল আবার পাওয়া সম্ভব তাই আজ আমরা আপনাকে জানাবো কীভাবে ছেলেদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল আবার ফিরে এনে তাকে আরও সুন্দর করা যায় ত্বককে বাইরে ধুলোবালি ও রোদ থেকে রক্ষা করুন কারণ বাইরের রোদের তাপ ত্বকে পিগমেন্টেশন তৈরি করতে পারে ফলে ত্বকে সহজে কালচে ছো পড়ে তাই বাইরে বের হওয়ার সময় রোদের তাপ থেকে ত্বককে দূরে রাখবেন মুখে স্কাপ মেধে নিতে পারেন সানস্ক্রিন ব্যবহার করবেন বাইরে রোদে যাওয়ার আগে বাইরে বেশিক্ষণ অতিরিক্ত ধুলোবালি ও কড়া রোদে কাজ করা থেকে একটু বিরত থাকবেন সারাদিনে তিন থেকে চারবার মুখে ঠান্ডা জলে ঝাপটা দেবেন এইবার একটু কষ্ট করে একটা লেবু কেটে খোসা সহ মুখে ভালোভাবে ঘষে নিন লেবুর সাইট্রিক অ্যাসিড আপনার ত্বকের অতিরিক্ত তেল কালচে ছব রোদে পড়া দাগ দূর করে দেবে এর ভিটামিন সি মুখের কালো দাগ দূর করে ত্বককে আরও ফর্সা করতে সাহায্য করে না হলে রাত্রে ঘুমানোর আগে একটা আইস কিউব মানে বরফের টুকরো নিয়ে সম্পূর্ণ মুখে ভালোভাবে ঘষে নিন এতে করে ত্বকের রক্ত চলাচল সচল থাকে আর ত্বকের রক্ত সঞ্চালন প্রভাব ভালো থাকলে ত্বক দ্রুত উজ্জ্বল হয় এরপর যে কোনো একটা মশ্চরাইজার ক্রিম লাগিয়ে আঙুল দিয়ে ঘষে ম্যাসেজ করে নিন মশ্চরাইজার মানে যে ক্রিমগুলো আমরা এমনি ব্যবহার করি মনে রাখবেন যে কোনো ঘরোয়া টিপস তখনই আমাদের ত্বকে ভালো কাজ করে যখন আপনি ওটিকে নিয়ম মেনে দিনের পর দিন বানে ব্যবহার করবেন কিন্তু আমি জানি আমাদের ছেলেদের অনেক কাজ তাই এই ব্যস্ততার মাঝে না তো এত সময় থাকে যে প্রতিদিন কিছু সময় তার স্কিনের জন্য বের করে আর না তো ছেলেরা এত টিপস বানিয়ে প্রতিদিন ব্যবহার করায় ইন্টারেস্ট দেখায় তার উপর যদি কোনো টিপস দ্রুত রেজাল্ট না পায় তাহলে হয়ে গেল তবে একটা সময় এসে ইউটিউবারকে কমেন্টে দুটো গাল লিখে ওই সব বানিয়ে ব্যবহার করা ছেড়ে দেয় এই জন্য ছেলেদের যখন রূপচর্চার কথা আসে তখন এমন জিনিস ব্যবহার করা দরকার যেটাকে সময় নষ্ট করে বানাতেও হবে না আর ব্যবহার করতেও অনেক সহজ আর যেটা কম সময়ে দ্রুত কাজ দেখায় এই জন্য আমি আপনাদেরকে বলবো এই তেল ব্যবহার করতে এটি শুধুমাত্র বানানো হয়েছে ছেলেদের ত্বক উজ্জ্বল ঝকঝকে স্মুথ করার জন্য হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক তেল তাই ভয় নেই কোনো ক্ষতি হবে না আর ভাই একটা কথা দুনিয়ার কোনো ক্রিম বা লোশন তেল যাই বলুন একজন কালো মানুষকে রাতারাতি কখনো ফর্সা করতে পারবে না কিন্তু হ্যাঁ তার ত্বক যদি আগে ভালো ছিল এখন রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছে বা অন্য কারণে দিন দিন মুখ কালো হয়ে যাচ্ছে তবে অবশ্যই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন যদি আপনি চান আপনার ত্বক ক্লিন ক্লিয়ার দাগমুক্ত পরিষ্কার করতে তাহলে আপনি এই ওয়েলকে একবার অবশ্যই ব্যবহার করে দেখুন আমি নিজে এই ওয়েল ব্যবহার করছি আর দেখছি তো ভালোই কাজ দিচ্ছে কারণ রোদে বেরিয়ে মুখে রোদের কালচে স্তর পড়ে গিয়েছিল ওটি দূর হয়ে এখন আগের মতো উজ্জ্বল হয়েছে এই ওয়েল আপনাকে একসাথে অনেক বেনিফিট দিবে আর এর কোন সাইড এফেক্ট নেই কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল আয়ুর্বেদিক তেল তো এখন আমি বলে দিই এটি আপনার স্কিনে কীভাবে ব্যবহার করবেন এটিকে ব্যবহার করার আগে আপনি আপনার স্কিনকে কোনো ভালো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিন কিন্তু প্রায় দেখি অনেকেই মুখ ধোয়ার জন্য সাবান ব্যবহার করে ভুল করে মুখে সাবান লাগাবেন না কারণ অনেক খার থাকে সাবানে তাই ভালো ব্র্যান্ডের কোনো ফেসওয়াশ ব্যবহার করবেন সাবান ব্যবহার করলে প্রায় হঠাৎ আমাদের মুখে অ্যালার্জি ব্রোনের মতো সমস্যা দেখা যায় তো ফেসওয়াশ করার পর এই তেলের চার থেকে পাঁচ ডব নিয়ে আপনার মুখে আঙুলের সাহায্যে ধীরে ধীরে মেসেজ করুন এক মিনিট ম্যাসেজ আপনি সার্কুলেশন মোশনে উপর থেকে নিচ অব্দি করবেন তারপর এটিকে দ দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রেখে দিন যাতে আপনার স্কিন ওই ওয়েলকে ভালো করে শুষে নিতে পারে মানে এটি আপনার স্কিনের ভিতর গিয়ে ভেতর থেকে উজ্জ্বল করতে পারে দশ থেকে পনেরো মিনিট রাখার পর আপনি এটিকে ধুয়ে ফেলুন এইভাবে আপনি প্রতিদিন রাত্রে ব্যবহার করুন কেননা রাত্রের সময় স্কিনে পরিবর্তন আনবার থেকে বেস্ট সময় মানা হয় তো ভাই এইভাবে আপনি এই তেলকে ব্যবহার করতে পারেন বিশ্বাস করুন এই ওয়েলকে ব্যবহার করার পর আপনার স্কিন উজ্জ্বল ঝকঝকে হবে তাই অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন এই ওয়েলের দাম এখানে দেওয়া আছে তিনশো টাকা কিন্তু এটি এখন অর্ডার করলে আপনি পেয়ে যাবেন তিনশো টাকা আশা করি যে আজকের এই ভিডিও আপনার জীবনে অনেক কাজে লাগবে লাইক করুন যদি আপনাকে এই ভিডিও পছন্দ এসে থাকে আর কমেন্ট করুন যদি আপনার কোনো উপদেশ বা কোনো প্রশ্ন থাকে আর শেয়ার করুন ওই সব লোকেদের সাথে যার এই ভিডিও খুবই দরকার আর শেষে আমাদের চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিন খুশিতে কাটুক